আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি নতুন একটা রেসিপি লই আইলাম। আশা করি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লাগবো আর খুব মজার একটা রেসিপি আর ইয়ামি আর জুসি। তো আমার রেসিপিটা আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো আপনারা পুরা ভিডিওটা দেখে নিবা, দেখলেই বুঝতে পারবা আমি কীরকম বানাই। আর আমি এই রেসিপিটা আজকে এয়ার ফ্রাইড বানাইমু চিকেনগুলা। তো আমি চিকেন খুব মজাও হয়, হেলদি একটা খাবার, আজকে আমি আপনারা লগে শেয়ার করমু। তো আপনারা আমার পুরা ভিডিওটা দেখবা আর আমার সাথে থাকবা, আমার সাপোর্ট দিবা। তো দেখো কবে আজ এখানো আমি কিছু চিকেনের লেগ নিছি আমি, আর আমি এখানো 13 পিস নিছি। 13 পিস লেগরে আমি দইয়া কিছু দাগ দিয়া নিছি, মশলাটা ডুকবার লাগে। তো আমি এখানো দইয়া পরিষ্কার করিয়া ফানি জড়াইয়া এখানো রাখি দিছি। তো এখন আমি একটা মিক্সিং বাউলের মাঝে লই লইমু। আর আমার এই চিকেনগুলা বানাইতে আমার কিতা উপকরণ লাগবো, তো আমি এখন দেখাইরাম। তো এখানো আমি পাপরিকা পাউডার নিছি 1 টিস্পুন, আর আমি গরম মশলা পাউডার নিছি 1/2 টিস্পুন, আর 1 টিস্পুন মরিচর পাউডার নিছি, আর ধনিয়া পাউডার নিছি আমি 1 টিস্পুন, আর জিরা পাউডার নিছি আমি 1/2 টিস্পুন, আর হলদি পাউডার নিছি আমি 1/2 টিস্পুন। আর আমার এখানে ইয়াগট লাগবো, তো আমি এখানে ইয়াগট রাখছি, আমি পরে আপনার লগে শেয়ার করমু আমি কতটুকু দেই। আর আমি এখানে চিকেন টিকার হট ওটা আমি নিছি, আর আমি এটা দেই সবসময়ই, দিলে আমার চিকেনগুলা অনেক ইয়ামি আর টেস্টি হয়। আর এখানে আমি 1 টেবিল স্পুন গার্লিক জিঞ্জার পেস্ট নিছি, আমার অতটুকু লাগবো। আর এখানে আমি রান্দার তেল নিছি 3 টেবিল স্পুন, আর স্বাদ মতো লবণ নিছি আমি এখানে, আর আমি মিন্ট সস নিছি 1 টিস্পুন, আর 2 টেবিল স্পুনের মতন আমি টমেটো সস নিছি। আর এখন আমি সব উপকরণগুলা একসাথে মিক্স করে লইমু চিকেনের লগে। তো আমি এখন একটা মিক্সিং বাউলের মাঝে চিকেন লইছি, আর এখন আমি সব উপকরণগুলা একটা একটা করিয়া সবটা মিক্স করে লইমু। তো এখন আমি গার্লিক জিঞ্জার পেস্ট দিছি, আর ওখন আমি মিন্ট দেরাম, ওরকম সবগুলা একটা একটা করে দিয়া আমি চিকেনগুলারে ভালো করে ম্যারিনেট করমু। আর ওখন আমি স্বাদ মতো লবণ দিলাম, আর ওখন আমি টমেটো সসও দেরাম। আর আমি ইয়াগট দেরাম 3 টেবিল স্পুন। তো এখন ইয়াগট দিলাইছি, আর আমি ওই যে চিকেন টিক্কার আমি কেতার দেখাইছিলাম আপনারে একটা, তো আমি ওটা দেরাম 2 টেবিল স্পুন, আর 2 টেবিল স্পুন আমার অতটুকু লাগবো, আমি একটু স্বাদ বাড়াইবার লাগি দেই। আর যদি আপনারা চান এমনি ও মশলা দিয়েও মাখাইয়া বানাইতে পারবা চিকেন, মানে নেট হইয়া রাখি দিলে তো তারপরে বানাইতে পারবা, অনেক ইয়ামি হয়। আর আমি এখন সকল স্পাইস দিলাইছি, দিয়া এখন যে তেল রাখছিলাম তেলটাও দিলাম। তো দেখো কাবিওয়াজ, এখন আমার সকল স্পাইস দে হয়ে গেছে, দিয়া আমি এখন আদ দি বালা করি মাখাইয়া নিলাম। আর বালা করি মাখাইয়া নিলে চিকেনটা মারি নিটিব বালা। তো আমি আদ দি মাখাইয়া নিলাম, আপনারা যদি চান চামচ দিয়েও করে নিতে পারবা। তো আমি আদ দি একটু বালা পাই, আর আদ তো সবসময় আমরা পরিষ্কারও রাখি যে কোনো খাবার কিছু বানাইতে হইলে। তো আমি ওরকম পরিষ্কার রাখছি, আশা আপনারা কোনো চিন্তা করবা না, আমার আদ পরিষ্কারও আছে। আর আপনারাও যদি আদ দিয়ে করতে চান তো পরিষ্কার রাখিয়া আপনারা এটা ওরকম মাখাইয়া নিবা। আর এখন আমার মাখানি হয়ে গেছে, পালা করে মিক্স করে লেছি মশলারে। তো আমি এখন 1 ঘন্টা লাগি মানে নেট করে রাখি দিলাম। আর আপনারা যদি চাই ওভার নাইটও লাগিয়ে রাখতা তো আরও ভালো হয়। তো আমার কাছে টাইম আছিল না বেশি, আমি 1 ঘন্টা লাগিয়েও রাখছি। তো 1 ঘন্টা পর আমি এগুলা এয়ার ফ্রায়ের মাঝে কুক করে নিমু। তো এখন দেখো কাবিওয়াজ, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো আমি চিকেনগুলা এখন এয়ার ফ্রায়ের মাঝে দিলাইমু, আর দিয়া আমি কুক করে নিমু। তো আপনারা দেখতে তাহকা
খুব সুন্দর করে কুক হয়। তো আর এটা একটা হেলদি খাবার, তো আপনারা ওরকম যদি বানাইন তো খুব হেলদি একটা খাবার খাইলা। তো আমি আপনারা লগে আজকে শেয়ার করার কারণে লো যে আপনারাওর গেছেও যদি পালা লাগে তো আপনারা ওরকম করবা, কইরা খাইবা। আর যদি এয়ার ফ্রাই না থাকে তো আপনারা গ্রিলও ওরকম বানাইয়া চিকেনগুলা খাইতে পারবা। তখন দেখো কাবিবাস, আমি চিকেনগুলা দিয়া আমি এয়ার ফ্রাইটা অন দিলাইছি আর টাইম দিছি আমি 30 মিনিট। 30 মিনিটের ভিতরে আমি 15 মিনিট হয়ে গেলেই আমি চিকেনগুলার আরবার খুলিয়া দেখমু আর উল্টাইয়াও দিমু যদি এক সাইড হয় না। আর আমি ওদিকে দেখাইলাম আপনারারে আমি কিছু গ্রিলের মাঝেও কইরা নিমু। যদি আপনারা কাছে এয়ার ফ্রাই না থাকে তো আপনারা ওভেনও নাই গ্রিলও, ওভেনের মাঝে যে গ্রিল থাকে ও গ্রিলের মাঝে আমিও চিকেনগুলা বানাইমু। তো আপনারা সুবিধার লাগে আমি এটা দেখাইলাম। তখন দেখো কাবিওয়াজ প্রায় 15 মিনিট হয়েছে। তো 15 মিনিট পর আমি চিকেনগুলারে বার করিয়া দেখলাম হয়েছে নি তো হয়েছে না। আমি চিকেনটে আমি উল্টাইয়া দিলাম, এক সাইড হয়েছে এক সাইড হয়েছে না। তো আমি আরবারও চিকেনগুলা উল্টাইয়া দিয়া ঢুকাইয়া দিলাই মো, তো আমার এই চিকেনগুলা হয়ে যাব। তখন দেখো কাবিওয়াজ প্রায় 28 মিনিট হয়েছে। তো 28 মিনিট পর আমি চিকেনগুলা খুলিয়া দেখলাম তো আমার চিকেনগুলার ডন হয়ে গেছে। তো আমি ওখানে এই চিকেনগুলারে বার হইলামো আর সাইডে আমি একটা খাবার বানাইছিলাম, ওটাও আপনারা লগে এমনি দেখাইলাম। আমি কোনো রেসিপি নাই এটা, আর আমি সাইডে যে বানাইছি চিকেনের লগে খাইবার লাগি, তো ওটা আপনারা লগে শেয়ার করলাম। আর ও যে চিকেনগুলা আমি ওভেনের গ্রিলের মাঝে দিয়া বানাইছিলাম ও খুব সুন্দরই হয়েছে। তো আমি শেয়ার করলাম, আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা আর আমার পাশে সবসময় থাকবা। আর আপনারা লাগে দোয়া রইল, আপনারা ভালো থাকুক। আসসালামু আলাইকুম।